হ্যালো এভরিওয়ান, কাইনেমাস্টারতে একটি শর্ট ফিল্মকে এডিট করা যাবে। চলুন আজকে ভিডিওতে দেখে আসবো কিভাবে কাইনেমাস্টার দিয়ে একটি শর্ট ফিল্মকে এডিট করা যায়। হ্যাঁ, অনেকে বলবেন যে কাইনেমাস্টার থেকে এডিট করা যাবে কি। আজকের ভিডিওর টপিক হচ্ছে শর্ট ফিল্মকে কিভাবে অডিও আর মিউজিককে অ্যাড করে একটি মিক্সিং অডিও বা ভিডিওকে তুলে ধরা যায়। লেটস গেট দ্য ভিডিও স্টার্ট। আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ। লেটস গেট, ফার্স্ট টাইম আপনি মিডিয়া চ্যানেলে ইম্পোর্ট করুন অডিওটিকে। আমার এখানে আছে, আমি জাস্ট এখানে ইম্পোর্ট করে দিলাম, একটু লোডিং নিচ্ছিল, বাট ভিডিওটি চলে আসলো। ভিডিওটি যতটুকু প্রয়োজন আমার অতটুকু হিসেবে আমি কাটে নেব, যেহেতু এটা একটা সিনেমা আমি এডিট করছি অলরেডি। খালি জাস্ট আজকে ভিডিওতে দেখাবো অডিও প্লাস মিউজিক। আর আমার ভিডিওর সাথে বলতো অডিওটা আছে, জাস্টলি আমি পোস্ট করবো, কীভাবে পোস্ট করতে হয় এটাও আমি দেখিয়ে দিব ভিডিওতে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর জন্য চলে যাবো এবারে আমার ফাইলে, ফাইল ম্যানেজার থেকে যেখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে এগুলোকে ইম্পোর্ট করব। এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকই চলে আসলো। আমার যতটুকু ক্ষেত্রে প্রচুর হবে আপনার প্রথম পার্ট অংশটি অতটুকু পর্যন্তই আপনি রাখবেন। ওকে, এটা হচ্ছে ভিডিওর অডিওকে বোস্টিং করা হলো। মনে মধ্যে যদি সাউন্ডে অ্যাকুরেটলি না আসে এক্ষেত্রে অন্তত সাউন্ডটি ফেটে যেতে পারে। ডাউনলোড করছি, এখানে দিয়ে আমি কাট করে দিলাম, এটা কোনো ঠিক আছে। দেখার পরে এই সাইডে চলে আসলাম, আরো দিকে দিকে এই সাইড থেকে কিন্তু একটা ধূপখড় সিন হবে, মানে ওনার মাঠ প্রক্রিয়ার সম্পর্ক দিকে আসছিল এর জন্য কিন্তু হিস্টোরিটা কিন্তু এরকম। আর এই ভিডিওটি দেখতে চাইলে ওকে আই কার্ডে পেয়ে যাবেন, বাট ইন স্ক্রিনে পেয়ে যাবেন, দেখতে পারেন, আমি লিঙ্কটি দিয়ে দিব। ওকে, এখান থেকে আমার এই মিউজিকটিকে ইম্পোর্ট করতে হবে। এই মিউজিকটিকে ইম্পোর্ট করে দিলাম, দেখলাম এটাকে এখন যতটুকু ক্ষেত্রে প্রয়োজন সেমভাবে কাজটিকে করতে হবে। এখানে একটি মতো থাপ্পড় মারার সিন আছে, এই যে থাপ্পড়টা মারছে, এখানে মতো আরেকটি আমাদের সাউন্ড ফাইটিং সাউন্ড ইফেক্ট লাগাতে হবে, যেটা দিয়ে আমাদের যেটা অ্যাকশন ছিল অ্যাকশন সাউন্ড। আশা করতে এখান থেকে আমি নিয়ে যতটুকু আমার প্রয়োজন হিসেবে একটা ক্লিপ আমি এখান থেকে কাট করে নেব। ওকে, দেখি কিভাবে মিলানো যায়। সেই বলো আর এই কাজ সাউন্ডকে মিলিয়ে নিই, এখান থেকে এটাকে কাট করে নিলাম। আমার একটা ক্লিপসের প্রয়োজন আছে, একটা ক্লিপস করে নিই। সাউন্ড মিলে তো তেমন ই হয়, এরকম ভাবে কিন্তু মিলিয়ে নিতে পারেন। এই যে এদিকে এখানে গেলে হয়ে গেল, এখানে মূলত যিনি আসছেন এটা মিউজিক একটি থাকবে, কেননা লাগান তো একটি মিউজিক থাকবে। এভাবে কিন্তু আমাদের ভিডিওর মিউজিকটিকে কমপ্লিটলি করলাম। আর এবারে কী করবো, ভিডিওটিকে এক্সপোর্ট করবো। ভিডিওটিকে এক্সপোর্ট কীভাবে করতে হবে এটা কোনো সবাই জানে, তার দিকে ভিডিওটি এক্সপোর্ট হতে থাক। আর চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটি অন করুন।